প্রিয় শিক্ষার্থী, বিরামপুর সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পরিসংখ্যান বিভাগের পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা তোমাদের পড়াবো। দেখো স্লাইডে দেখতে পাচ্ছ, আজকে আমি পড়াবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গণ নির্ণয়। আমি গত ক্লাসে গাণিতিক গণ নির্ণয়ের জন্য সরাসরি পদ্ধতি তোমাদের সাথে পরিচয় করে দিয়েছি, আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গণ নির্ণয় করব। কখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করব? যখন তথ্যসারির মানগুলো অনেক বেশি হবে, অথবা বড় বড় মান হবে, অথবা দশমিক বা অপূর্ণ সংখ্যা এরকম যদি হয়, তাহলে সরাসরি পদ্ধতির চাইতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গণ নির্ণয় করা সহজ হবে, এক্ষেত্রে ভুলের সম্ভাবনাও কম হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে অশ্রেণীকৃত তথ্য সারির গাণিতিক গণ নির্ণয়, তাহলে আমরা এই পদ্ধতি কী করব? এক্ষেত্রে প্রথমে একটা কল্পিত বা অনুমিত গড় ধরে নেওয়া হবে। আমরা কল্পিত গড় ধরে নেব। এই কল্পিত গড়টা সাধারণত তথ্য সারির মাঝামাঝি কোনো মান হবে। গড় তো তোমরা জানোই যে তথ্য সারির মাঝামাঝিতে অবস্থান করে, অতঃপর তথ্য সারির মানগুলো হতে কল্পিত গড়টা বিয়োগ করা হয়, ফলে তথ্য সারির মানগুলো পূর্বাপেক্ষা ছোট হয়। তাহলে তথ্য সারির মানগুলো ছোট করার জন্য আমরা কী করব? প্রতিটি মান থেকে কল্পিত গড়টা বিয়োগ করব, তাহলে তথ্য সারির মান আগের চাইতে ছোট হবে। এই মানগুলো হতে যে কল্পিত গড়টি বিয়োগ করা হয় তাকে মূল বলে। তাহলে তথ্য সারির মান ছোট করার জন্য যে মান বিয়োগ করা হয় মূল চলক থেকে, সেই মানটা আগের মান অপেক্ষা ছোট হবে। দেখো পরের স্লাইডে দেখো কীভাবে আমরা এটা করব। তাহলে কোনো চলক এক্স এর এন সংখ্যক মান আছে, এই গাণিতিক গড় এক্স চলকের জন্য আমরা কী বলবো? এক্স বার। তাহলে গাণিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী এক্স বার কী হবে? এই মানগুলোকে যোগ করব। সব যোগ করা হয়েছে করে পদসংখ্যা বা তথ্যের সংখ্যা এন, এন দিয়ে ভাগ করা হয়েছে। এই মানগুলোকে আমরা সামেশান আকারে লিখছি এক্স আই, মানে প্রতিটা মানের যোগফল। মান আমাদের এক থেকে শুরু করে এন পর্যন্ত, পদসংখ্যা এন হবে, এন দিয়ে ভাগ করা হয়েছে। এখন এরকম একটি তথ্য সারির জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করার জন্য বলছি যে কল্পিত গড় ধরে নিলাম সেটা এ, এটা আমাদের চলক থেকে বিয়োগ করতে হবে, মূল চলক থেকে বিয়োগ করতে হবে। করলে আমরা একটা নতুন চলক পাবো, তার নাম হলো ডিআই। তাহলে ডিআই কী হবে? ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। দেখো আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি, বোর্ডে দেখাচ্ছি, দেখো আমাদের চলক মান হলো এক্স আই। এই প্রতিটা মান থেকে আমরা কল্পিত গড় বলেছি এ, এটা বিয়োগ করব। বিয়োগ করলে পারা এটাকে আমরা বলতেছি যে নতুন চলক হবে, আগে ছিল এক্স আই, এই চলকের নাম হলো ডিআই। তাহলে ডিআই বাড়াবে, নতুন চলক বাড়াবে, আমাদের যে মূল চলক থাকবে এই চলকের প্রতিটি মান, আই হলো প্রতিটি মান, প্রতিটি মান থেকে আমরা কল্পিত গড় যেটা সেটা বিয়োগ করব। এরকম ক্ষেত্রে আমরা উভয় দিকেই যদি সামেশান দিয়ে গুণ করি, তাহলে সামেশান ডিআই এদিকে হবে সামেশান এক্স আই, এটা হলো সামেশান এ। তা আমরা যোগ করব এক থেকে শুরু করে এন পর্যন্ত, এক থেকে শুরু করে এন পর্যন্ত যোগ হবে, এখানেও তাই। তাহলে আমরা পদসংখ্যায় যদি ভাগ করি, প্রতিটি উভয় পক্ষকে তথ্যের সংখ্যা বা পদসংখ্যা দিয়ে ভাগ করব, ডিআই এন এখানেও ভাগ করব এক্স আই এন, এখানেও ভাগ করব এন দিয়ে। এখন এইটা হলো ধ্রুবক মান, এই মানটা হলো ধ্রুবক মান। তো ধ্রুবক মানকে যখন আমরা এন পর্যন্ত যোগ করব, তখন সেটা সমষ্টি হবে এন এ, এন এ। অর্থাৎ আমি এটা দেখাচ্ছি, দেখো যে কীভাবে হয়, আই এক থেকে এন, এটা এ। তাহলে এ যোগ এ যোগ ডট 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 কতগুলো? এন সংখ্যক, এন সংখ্যক এ। তাহলে মোট এ কত হবে? এন এ, কারণ দুটা এ যোগ করলে টু এ, তিনটা এ যোগ করলে তোমার থ্রি এ, দুটা যোগ করলে পারা টু এ, যদি আমরা তিনটা যোগ করি থ্রি এ, যদি চারটা যোগ করি তাহলে ফোর এ।
তাহলে যতগুলো এ ততগুলো আমরা অঙ্কে লিখব, তিনটা থ্রি, তাহলে দুটা হলে টু এ, চারটা হলে চারটা, এইভাবে যদি এন সংখ্যক হয়, এ যোগ এ যোগ এইভাবে এন সংখ্যক, তাহলে আমরা চারটার জন্য চার বলছি, তিনটার জন্য তিন বলছি, তাহলে এন সংখ্যক হলে পরে এখানে এন এ হবে, সেই এন এ হলো এইটা, এটা আমরা লিখছি। তাহলে দেখো কি অবস্থা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। তাহলে এটা গাণিতিক গড়ের সূত্র, চলকের, এটা নতুন চলক, চলকের প্রতিটি মানের সমষ্টিকে পদসংখ্যা দিয়ে ভাগ করলে সেই চলকের গড় পাওয়া যায়। তাহলে এটা ডি বার, এটা এক্স চলকের জন্য এক্স বার, এটা এ এ কাটে গেল, তাহলে মাইনাস এ, তাহলে এক্স বার বাড়াবে কীভাবে, ডি বার এ মাইনাস এ পরে আসলে এ এক্স বার, অর্থাৎ দ্যাট ইজ এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমাদের তথ্য সারির মাঝামাঝি একটা মানকে আমরা কল্পিত গড় ধরে নিব, সেটাকে বলছি এ, এই এটা প্রতিটি মান থেকে বিয়োগ হবে, চলকের প্রতিটি মান থেকে বিয়োগ হবে, সেটার জন্য নতুন চলক পাওয়া যাবে, তার নাম হলো ডিআই। এই ডিআই ইকুয়াল টু এই এক্স আই মাইনাস এ, আমি দেখালাম তোমাদের এভাবে সামেশান নেওয়া হয়েছে, এন দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে গাণিতিক গড়ের সূত্র অনুযায়ী এটা ডি বার, এটা এক্স বার, এখানে এর সাথে এন এ হবে, এই যে এন এ এন এন কাটা গেল, থাকলো এ, তাহলে এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি। তাহলে এটি সংক্ষিপ্ত পদ্ধতিতে অশ্রেণীকৃত তথ্য সারির গাণিতিক গড় নির্ণয়। তাহলে অসারিত অশ্রেণীকৃত তথ্য সারি তোমাদের বলছি এটা হলো গণসংখ্যা নিবেশন মুক্ত। পরের স্লাইডে যাই, দেখো শ্রেণীকৃত তথ্য সারির জন্য আমরা সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করব। তাহলে এক্ষেত্রে এই মানে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম, সহজ হয়, সরাসরি পদ্ধতির চাইতে সহজ হয়, এবং এটা সময়ও কম লাগে, এটা জটিল হয় না। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে শ্রেণীকৃত তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কী করতে হবে, শ্রেণীগুলোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এই মধ্যবিন্দুগুলোর মাঝামাঝি একটা মানকে আমরা কল্পিত গড় হিসেবে ধরে নেব। তারপর শ্রেণী মধ্যবিন্দুগুলো হতে এ বিয়োগ করে বিয়োগফলকে শ্রেণী ব্যবধান সি দ্বারা ভাগ করে, অর্থাৎ যে মধ্যবিন্দুগুলো বাড়াবে মাঝামাঝি মানকে আমরা কল্পিত গড় ধরে নেব। তাহলে মানটাকে ছোট করার জন্য আমরা এ আগে বিয়োগ করব, সেটা হলো মূল, আরও ছোট করার জন্য আমরা সি দিয়ে শ্রেণী ব্যবধানের সমান মান দিয়ে ভাগ করব, সেটাকে বলা হচ্ছে সি, তাহলে আরও ছোট হবে, সেটাকে বলা হচ্ছে মাপনী। তাহলে অবিচ্ছিন্ন গুণসংখ্যা নিবেশনের এন সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু যদি এগুলো হয় এক্স ওয়ান এক্স টু এভাবে এক্স এন হয়, আর শ্রেণীগুলোর গুণসংখ্যা যদি যথাক্রমে এক্স ওয়ানের জন্য এফ ওয়ান এক্স টুর জন্য এফ টু এইভাবে এক্স এনের জন্য এফ এন হয়, যেখানে এই এফ ওয়ান যোগ এফ টু যোগ ডট ডট যোগ এফ এন অর্থাৎ সামেশান এফ আই ইকুয়াল টু এন হবে, তাহলে এক্স চলকের জন্য গাণিতিক গড় এক্স বার, তাহলে প্রতিটি চলকের প্রতিটি মানের সাথে নিজ নিজ যে গুণসংখ্যা, এই গুণসংখ্যাগুলোর গুণফলের সমষ্টিকে মোট পদসংখ্যা, মোট গুণসংখ্যা এখানে এন, মোট গুণসংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা এটা পাব। তাহলে দেখো পরের স্লাইডে, দেখো পরের স্লাইডে কিভাবে আমরা এই গাণিতিক জিনিসটা দেখতে পারি। দেখো বোর্ডে, দেখো প্লিজ বোর্ডে, একটু বোর্ডে দেখো, আমরা এন সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু বলেছি, এন সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু হলো এক্স আই, তাহলে প্রতিটি মান আমরা বিয়োগ করব ছোট করার জন্য, এই এটা হলো মূল, এ হলো মূল, এটাকে আরও ছোট করার জন্য আমরা সি দিয়ে ভাগ করব, এই সি হলো শ্রেণী ব্যবধানের সমান, এটা হলো মাপনী। এটার জন্য একটা নতুন চলক আমরা নিচ্ছি, এটার নাম হলো ডিআই। তাহলে খুব সহজেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র এখান থেকে পাবো। তাহলে এখানে এটা পূর্ণ সংখ্যা, এর নিচে ওয়ান আছে মনে মনে, তাহলে কী হবে বলো, ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে এক্স আই মাইনাস এ, সি দিয়ে গুণ করলে সি ডিআই। এখন গণসংখ্যার ক্ষেত্রে মোট গণসংখ্যা সামেশান এ পাই, আমরা সামেশান এ পাই দিয়ে উভয় পক্ষে গুণ করব, তাহলে সামেশান এ পাই এক্স আই, এটা হবে সামেশান এ পাই এ, সি হলো ধ্রুবক মান, এ আর সি ধ্রুবক, এটা আমরা সামেশানের বাইরে রাখলাম, সামেশান
এ পাই ডিআই, তাহলে আই এর মান হলো এক থেকে এন, এক থেকে এন, এক থেকে এন, উভয় পক্ষকে আমরা সামেশান এফ দিয়ে গুণ করছি আর কিছু না। এখন উভয় পক্ষের এ আমরা ক্যাপিটাল এন দিয়ে ভাগ করব। ক্যাপিটাল এন কি? এই এফ ওয়ান যোগ এফ টু যোগ ডট 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 যোগ এফ এন, এটা হলো সামেশান এফ আই, আই হলো এক থেকে এন, এটা হলো ক্যাপিটাল এন। এই ক্যাপিটাল এন দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করবো। তাহলে এখানেই ভাগ দিয়ে দিই, তোমরা আলাদা লাইন করবে, এখানেই ভাগ দিয়ে দিলাম। অ্যাজ এ রেজাল্ট এটা আমরা সরাসরি পদ্ধতির দেখছি যে সলকের মানের সাথে গুণসংখ্যা গুণ হয়ে তার এই গুণফলগুলো সমষ্টিকে যদি মোট পদসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? এক্স বার, এটা এক্স বার হলো। আর এখানে এই যে সামেশান এ পাই আছে এটা হলো কি? এই এন, তাহলে এই এন আর এন কাটা যাবে, তাহলে থাকবে হলো এখানে এ, এখানে সিটা বাইরে থাকলো, তাহলে এটা গাণিতিক গড়ে সূত্র অনুযায়ী যেমন এখানে সামেশান এ পাই এক্স আই, এক্স আই থাকার জন্য এক্স বার, এ পাই তো আছেই, তাহলে ডিআই থাকার জন্য কী হবে? ডি বার। আমরা গাণিতিক গড় বের করব, কারণ আমাদের আসল মূল চলকটাই হলো এক্স, সেই এক্স বার ইকুয়াল টু কী হবে, এটার পাশে পার করে দেবো, তাহলে মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেল সি ডি বার। এটাই শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র, এটা এখানে দেখানো হয়েছে। তো এই সূত্রগুলো তোমরা মনে রাখবে এবং কীভাবে হলো সেটাও ব্যাখ্যা বিশ্লেষণের জন্য শিখে রাখবা। পরের স্লাইডে যাই, তাহলে আমরা পরের স্লাইডে জ্যামিতিক গড় বা গাণিতিক গড় পড়ব। তাহলে জ্যামিতিক গড়ের ইংরেজিটা হলো জিওমেট্রিক মিন। জ্যামিতিক গড়ের আরেক নাম আছে গুণিতক গড়। এটা কী জিনিস? কোনো তথ্যসারির মানগুলো যদি অশূন্য ধনাত্মক হয় এই মানগুলোর গুণফলের ততম মূলকে জ্যামিতিক গড় বলে। তাহলে একটা তথ্যসারি বা নিবেশনে যতগুলো অশূন্য মানে শূন্য নয়, সরাসরি শূন্য হলে জ্যামিতিক গড় বের করতে পারবো না, সেই রকম শূন্য নয় আবার ধনাত্মক মান মানে মাইনাস মান নয়, যদি এরকম মানগুলো হয় শূন্যও নয় মাইনাসও নয় ধনাত্মক হবে, তাহলে তাদের আমরা গুণ করব গুণফলের ততম মূলকে আমরা জ্যামিতিক গড় করব। মূল কি? মূলটা হলো পাওয়ার করে লিখতে হবে, যততম সংখ্যা হবে ততম মূল, তাহলে সেটা আমরা দেখব একটু পরে। তাহলে জ্যামিতিক গড় বা গুণিতক গড়কে আমরা এই জিওমেট্রিকের প্রথম অক্ষর জি এটা দিয়ে প্রকাশ করা হবে, অথবা জিওমেট্রিক মিন জি এম, জিওমেট্রিকের জি আর মিনের এম এইভাবে সংক্ষেপে জি এম দ্বারা প্রকাশ করা হবে। তাহলে তথ্যসারির কোনো মান যদি শূন্য হয় বা ঋণাত্মক হয় তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, তাহলে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়। তাহলে আমরা অশ্রেণীকৃত তথ্যটাই দেখব। দেখো আমি বোর্ডে দেখাচ্ছি, আমাদের চলক আছে এক্স, বললাম এক্স চলকের এন সংখ্যক মান, এরকম এন সংখ্যক মান, এই এন সংখ্যক মানগুলো হবে অশূন্য এবং ধনাত্মক, তাহলে এই মানগুলো গুণ করে দেব এক্স ওয়ান ইনটু এক্স টু ইনটু এভাবে ডট ডট ডটের পরে ইনটু এক্স এন, এই গুণফলের ততম মূল, অর্থাৎ যতগুলো সংখ্যা গুণ করছি যতগুলো পদ গুণ করছি তাদের ততম মূল। তাহলে আমাদের পদসংখ্যা হলো এন, তো মূল হলো পাওয়ার করে লেখার নিয়ম, উপরে এক থাকবে নিচে হলো সেই সংখ্যা, তাহলে এখানে কতগুলো সংখ্যা? এন সংখ্যা, তাহলে এন দিয়ে মূলটা হবে ওয়ান বাই এন ততম মূল। এটা করলে পরে আমরা জ্যামিতিক গড় পাবো, সেক্ষেত্রে এটাকে আমরা জি বলেছি অথবা জি এম বলবো, জিওমেট্রিক মিন এইটা। তাহলে এইটা নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করব লোগারিদম। লোগারিদম ব্যবহার করে সূত্রটাকে সিম্পলিফাই করা হয়, সরল করা হয় এবং সেখান থেকে মান বের করা যায়। তাহলে আমরা যদি উভয় পাশে লগ নিই, তাহলে লগ দুই দিকে নিব, লোগারিদম সংক্ষেপে লগ, লগ জি এম, এই পাশে যদি লগ নেই উভয় পাশে নিতে হবে, এলা ইনটু মনে রাখবা এই ইনটু ডট 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 ইনটু এক্স এন এই ওয়ান বাই এন। আমরা লোগারিদমের সূত্র জানি, যাকে লগ দিয়ে গুণ করা হচ্ছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা গুণ আকারে লগের সামনে আসবে, তাহলে ওয়ান বাই এন আছে, ওয়ান বাই এনটা কোথায় আসবে? সামনে গুণ আকারে আসবে ওয়ান বাই এন। এরপরের কাজ আমরা লগ দিয়ে ভিতরে গুণ করব, তাহলে লগ এক্স ওয়ান,
একাধিক পদকে লগ দিয়ে গুণ করার সময় যদি পদগুলোর সম্পর্ক গুণের হয় তাহলে গুণগুলো যোগে পরিণত হবে, তাহলে এটা ইনটুটা যোগ হবে লগ এক্স টু ইনটুটা যোগ হবে ডট 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 এই ইনটুটা যোগ হবে লগ এক্স এন, এটা লগারিদম সূত্র। তাহলে ওয়ান বাই এন, এখানে দেখো যে যোগ 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 এরকম যোগ যোগ হয়ে থাকলে পরে আমরা কী করবো বলো, আমরা সামেশান ব্যবহার করব। সামেশান করব, যোগের সম্পর্ক সামেশান ব্যবহার করব, যোগ শুরু হয়েছে একের থেকে শুরু করে এন পর্যন্ত, ওয়ান টু এন লগ এক্সের প্রতিটা মানের জন্য আই, এই সূত্র। এখন আমরা তো আসলে জিএম বের করব, লগ নয়। তাহলে এখান থেকে যদি আমি জিএম লিখতে চাই তাহলে এই লগটা হয়ে যাবে অ্যান্টি লগ, এগুলো ক্যালকুলেটার ব্যবহার করে তোমরা করতে পারবা অ্যান্টি লগ। আর এই পাশে যে ফিগার আছে সেটাই, এইটা এইভাবে দিই ওয়ান বাই এন সামেশান আই ওয়ান টু এন লগ এক্স আই, এটা এক্স আই এই সূত্র। দেখো স্লাইড স্লাইডও দেখতে পাচ্ছ যে জিএম ইকুয়াল টু অ্যান্টি লগ ওয়ান বাই এন সামেশান লগ এক্স আই, এটা হলো অশ্রেণীকৃত তথ্যসারি জ্যামিতিক গড় নির্ণয়ের প্রায়োগিক সূত্র। আশা করি বুঝতে পারছো, এগুলো প্র্যাকটিস করবা, আমাদের দরকার জিএম। জিএম এর সূত্র মনে রাখতে হবে। এরপরে আমরা পরের স্লাইডে যাই, দেখি শ্রেণীকৃত পাচ্ছি কি না দেখি। তাহলে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে ফর গ্রুপ ডাটা, অর্থাৎ বিন্যস্ত তথ্যের জন্য, তো বিন্যস্ত তথ্যের জন্য বা শ্রেণীকৃত তথ্যের জন্য কি থাকবে, আমাদের গণসংখ্যা নিবেশন থাকবে। তাহলে গণসংখ্যা নিবেশনের যে শ্রেণীগুলো থাকবে এই শ্রেণীর মধ্যবিন্দু আমাদের দরকার। তো মধ্যবিন্দু বের হয় প্রতিটা শ্রেণী কীভাবে, প্রতিটা শ্রেণীর বড় মানকে উচ্চসীমা আর ছোটো মানকে নিম্নসীমা বলা হয়। উচ্চসীমা নিম্নসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আমরা মধ্যবিন্দু পাই। তাহলে প্রথম শ্রেণীর জন্য মধ্যবিন্দু এক্স ওয়ান, পরেরটা এক্স টু, এইভাবে আমাদের শ্রেণী ছিল এন পর্যন্ত, তাহলে সেটা কী হবে এক্স এন। আর এটার গণসংখ্যা ধরা হয়েছে এক্স ওয়ানের জন্য এফ ওয়ান, এক্স টুর জন্য এফ টু, এক্স এনের জন্য এফ এন, যেখানে কী হবে এই এফ আই অর্থাৎ এই মোট সামেশান্ত সমষ্টি মোট মোট গণসংখ্যা কার সমান, এনের সমান। সেক্ষেত্রে জ্যামিতিক গড়ের সূত্র এইটা, অর্থাৎ যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর উপর গণসংখ্যা পাওয়ার করে লিখতে হবে, পাওয়ার করে লিখে তাদের গুণফলের ততম মূলকে জিএম বলা হচ্ছে। দেখো একটু বোর্ডে দেখায়, তাছাড়া তো ওখানে তোমাদের একটু সমস্যা হবে। তাহলে আমরা জিএম লিখবো কীভাবে, জিএম বলছি চলক মানের উপরে গণসংখ্যাগুলো পাওয়ার, তাহলে এক্স ওয়ানের উপরে এফ ওয়ান ইন্টু এক্স টুর উপরে এফ টু ইন্টু ডট 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 ইন্টু এক্স এনের উপরে এফ এন, ততম মূল, এখানে মোট গণসংখ্যা বোঝাবে সেইটা হলো এন, এই এনটাকে লিখতে হবে একের নিচে পাওয়ার করে, তাহলে সেটা মূল হয় ক্যাপিটাল এন এর রুট। এখন এটাকে সরলীকরণ করার জন্য আমরা উভয় পাশে লগ ব্যবহার করব। তাহলে এই দিকে লগ নিলে বাম পাশে লগ নিচ্ছি, ডান পাশেও লগ নিতে হবে, তাহলে লগ এটা যা আছে তাই এক্স ওয়ান এফ ওয়ান ইন্টু এক্স টু এফ টু ইন্টু ইন্টু এক্স এন এফ এন, পাওয়ার আছে ওয়ান বাই এইট। একটু আগে আমরা বললাম যে লগ যার সাথে গুণ আকারে থাকে তার উপর যদি পাওয়ার থাকে তাহলে লগারিদমের সূত্র অনুযায়ী সেই পাওয়ারটা গুণ আকারে লগের সামনে আসে, তাহলে ওয়ান বাই এন এটা গুণ আকারে আসলো, ঠিক আছে। তাহলে ওয়ান বাই এন এখন লগ দিয়ে ভিতরে গুণ করব, তাহলে লগ দিয়ে গুণ করলে কী হবে লগ এক্স ওয়ান, তাহলে লগ এক গুণ হচ্ছে এর উপরে পাওয়ার আছে, পাওয়ারটা আগে আসবে আমরা একবারে লিখলাম, তাহলে এফ ওয়ান লগ এক্স ওয়ান, আর ইনটুটা কী হয় যোগে পরিণত হয়, তাহলে এফ টুটা আগে আসবে লগ এক্স টু। একটু বোঝার চেষ্টা করো, এই ইনটুটাকে যোগ দিলাম আর লগ দিয়ে চলকে গুণ করলাম এক্স এন, আর পাওয়ারটা আগে চলে আসবে এই। তাহলে এইটা আমরা এখন সমষ্টি করে দেখাবো, তাহলে সামেশান আয়ের মান কী হবে বলো, এক থেকে শুরু করে এটা একের সেট দুইয়ের এভাবে এন পর্যন্ত এন, তাহলে এ পাই প্রতিটি মানের জন্য, আর এটা হবে লগ এক্স আই। তো আমাদের দরকার শুধু জিএম, লগ দরকার না,
তাহলে এখান থেকে যদি জিএম বের করতে চাই, বাম পাশের লকটা ডান পাশে যে অ্যান্টি লক হবে, অ্যান্টি লক কীভাবে বের করবো স্যার? এগুলো ক্যালকুলেটর দিয়ে বাড়াবে। তাহলে ওয়ান বাই এন সামেশান আই ওয়ান টু এন এ বাই লগ এক্স আই, স্লাইডে দেখতে পারছো। এইভাবে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারবো। তাহলে জিএম ইকুয়াল টু অ্যান্টি লগ ওয়ান বাই এন সামেশান এ পাই লগ এক্স আই, এটাই হলো শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারির জন্য আমরা জ্যামিতিক গড় নির্ণয়ের প্রায়োগিক সূত্র এটা প্রয়োগ করব। পরের স্লাইডে দেখি, পরের স্লাইডে দেখো কি আছে, তরঙ্গ গড়। তাহলে এখানে আর অন্য পদ্ধতি, জ্যামিতিক গড় নির্ণয়ের জন্য আর অন্য পদ্ধতি লাগছে না, এই দুটো পদ্ধতি মনে রাখবা, যে জিএম অশ্রেণীকৃতর জন্য কি হয় আর এটা শ্রেণীকৃতর জন্য কি হয় এটা মনে রাখবা। আর আমরা তরঙ্গ গড় পড়ব, তরঙ্গ গড়ের আর এক নাম কি বিপরীত গড়, আরও নাম আছে উল্টন গড়। সোজা কথা উল্টনটাকে বলতে পারো উল্টা গড়, এই উল্টা গড়ের ইংরেজি হলো হারমোনিক মিন। তাহলে কেউ কেউ এইচ দিয়েও প্রকাশ করে, আর দুটা নিলে পারা কী লিখতে হবে এইচ এম। এখানে কি হয়, অশূন্য কোনো তথ্য সারির মানগুলা শূন্য হবে না, এই অশূন্য মান যতগুলো থাকবে তাদের উল্টো মানের গাণিতিক গড় যেটা পাওয়া যাবে তার উল্টো মানকে তরঙ্গ গড় বলে। দেখো একটু বোর্ডে যাই, দেখো বোর্ডে দেখো প্লিজ, একটু বোর্ডে দেখো তোমরা। তাহলে আমাদের যে মানগুলো থাকবে সেই মানগুলো প্রথমে উল্টাতে হবে, তাহলে উল্টায়ে গাণিতিক গড় নিতে হবে তার। তাহলে আমরা মনে করো যে এরকম লিখলাম 4 6 8 10, এটা আমাদের মান, এর মধ্যে শূন্য মান নাই, অশূন্য হলে রেজাল্ট আসবে না। এখন অশূন্য হলে রেজাল্ট আসবে না কি জন্য, আমাদের উল্টাতে হবে, রেসিপ্রোকাল বলে গণিতে উল্টো মান মানে হলো একের নিচে লেখা। তাহলে কোনো একটা মান যদি শূন্য হয় তাহলে এটা একের নিচে লিখতে হবে, তাহলে একের নিচে শূন্য, তাহলে শূন্য দিয়ে এক ভাগ করলে অসীম রেজাল্ট আসবে, আর অসীম রেজাল্ট কোনো গাণিতিক গড়ের মানে সমষ্টির সাথে যদি অসীম মানটা যোগ হয় তাহলে পুরো অসীম হবে, সেখান থেকে রেজাল্ট পাওয়া যাবে না। এই জন্যে তরঙ্গ গড় নির্ণয়ের ক্ষেত্রে কোনো মান শূন্য হলে চলবে না। তাহলে ওখানে যেভাবে আছে সেভাবে সাজাও, তাহলে আমরা কী করবো মানগুলোকে উল্টাবো, তাহলে উল্টানো মানে হলো একের নিচের লেখা। তাহলে ফোরকে লিখলে পরে কী হবে ওয়ান বাই ফোর, সিক্সকে লিখলে ওয়ান বাই সিক্স, এইট হবে ওয়ান বাই এইট, আর টেন হবে ওয়ান বাই টেন। এই উল্টো মানের গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড়ের সূত্র তোমরা শিখছো যে যে মানগুলো থাকবে সেই মানগুলো যোগ করতে হবে, তাহলে ওয়ান বাই ফোর যোগ ওয়ান বাই সিক্স যোগ ওয়ান বাই এইট যোগ ওয়ান বাই টেন, তাহলে মানগুলোর সমষ্টি হয়েছে, সিয়ারা যেরকমই হোক আমরা যোগ করে ফেলছি, পদসংখ্যা দিয়ে ভাগ। তাহলে কয়টা পদ আছে, একটা দুটা তিনটা চারটা, চার দিয়ে ভাগ করবা, তাহলে উল্টো মানের এটা কী বাড়ালো গাণিতিক গড়। এই যে মান গাণিতিক গড় উল্টো মানের গড়, একে আবার উল্টাতে হবে, তো যদি আবার উল্টানো হয় তাহলে উল্টার নিয়ম হলো যা যা থাকবে সম্পূর্ণটাই একের নিচে। তাহলে আমরা একের নিচে এই পুরো ফিগারটা লিখব, তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্স ওয়ান বাই এইট ওয়ান বাই টেন, নিচে আছে ফোর, এটা আমাদের আসল ভাগের টান, তাহলে উল্টায় দিলে পরে ফোরটা উপরে চলে যাবে, তাহলে পদের সংখ্যা চলে গেল উপরে, এটাই হলো হারমোনিক মিন। তাহলে ধাপগুলো দেখো, আমাদের মান থাকবে অশূন্য মান তথ্য সারির, এই অশূন্য মানগুলোর উল্টো মান করা হয়েছে, উল্টো মানের এইটুক হলো গাণিতিক গড়, তার আবার উল্টো মান করলে পারা যেটা হবে সেটাই হলো তরঙ্গ গড়। দেখো ওখানে ওইভাবেই আছে জিনিসটা, এখানে দেখো যে এক্স ওয়ান এক্স টু এভাবে এন পর্যন্ত মানগুলোকে উল্টান হয়েছে, তাহলে পদ সংখ্যা যাবে উপরে, এখানে চারটা মান ছিল সেই জন্য চার, আর এখানে মান আছে এন, তাহলে এন পর্যন্ত হলো, আর এগুলোকে আমরা সামেশান দিয়ে লিখতে পারি। তাহলে শূন্য হলে পরে শূন্য দিয়ে ভাগ করলে অসীম হয়, আর অসীম হলে পরে আমরা রেজাল্ট অর্থাৎ সমষ্টি বের করতে পারবো না, এই সমষ্টিটা বের করতে পারবো না, তখন আমরা গড়টাও বের করতে পারবো না। তাহলে তথ্য সারির কোনো একটা মান যদি শূন্য হয় তখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না। এরকম যদি প্রশ্ন হয় যে তথ্য সারির কোনো একটি মান শূন্য হলে তরঙ্গ গড় নির্ণয় করা যায় না, ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যাটা ওইটাই যে মানগুলো আগে সংজ্ঞাটা লিখবা, যে মানগুলো যেহেতু উল্টাতে হয় তাহলে শূন্য উল্টালে রেজাল্ট হবে অসীম, আর অসীমের সাথে যেটাই হোক গুণ হোক যোগ হোক বিয়োগ হোক অসীম হয়,
আর তখন আমরা রেজাল্ট বের করতে পারবো না। তাহলে তথ্য সারির কোনো একটা মান যদি মানে শূন্য হয় তাহলে তরঙ্গঘর নির্ণয় করা যাবে না। পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে দেখতেছি যে ওইটার ব্যাখ্যা, এটা হলো গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। অর্থাৎ গণসংখ্যা নিবেশন যদি হয় তাহলে আমরা যতগুলো শ্রেণী থাকবে সেই শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে এন সংখ্যক শ্রেণী বলতেছি, তাহলে মধ্যবিন্দু ও এন সংখ্যক পাবো, বা যদি কে বলি কে সংখ্যক পাবো, তাহলে এক্স ওয়ান এক্স টু ডট ডট ডট, এটা এক্স কে, তাহলে এখানে এটা এন না হয় কে হবে, এটা ত্রুটি। আর গণসংখ্যা এক্স ওয়ানের জন্য এফ ওয়ান, এক্স টুর জন্য এফ টু, আর এক্স কের জন্য এফ কে, আর কে পর্যন্ত গণসংখ্যা যোগ করা মানে হলো মোট গণসংখ্যা, এটা হলো ক্যাপিটাল এন হবে, এখানে ভুল আছে, এটা ক্যাপিটাল এন। তাহলে তরঙ্গগড় হারমোনিক মিন কী হবে, উপরে হলো পদ সংখ্যা হয় মোট তত্ত্বের সংখ্যা, তাহলে এটা মানেই হলো ক্যাপিটাল এন, আর এখানে উল্টা মানের সমষ্টি, উল্টা মানের সমষ্টি, উল্টা মানগুলো হলো ওয়ান বাই এক্স আই, তার সাথে গণসংখ্যা এফ আই যোগ হলে সবটা উপরে এফ ওয়ান এফ টু এফ থ্রি এইভাবে চলে যায়, এটাই হলো উল্টা মান। অর্থাৎ মানগুলোকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এন সংখ্যক শ্রেণীর জন্য এক্স ওয়ান এক্স টু এইভাবে এক্স এন, তাহলে গণসংখ্যা এটা কিন্তু মধ্যবিন্দু, তাহলে এন সংখ্যক শ্রেণী মধ্যবিন্দু, আর গুণসংখ্যা হলো এফ ওয়ান এফ টু ডট 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 এফ এন। তাহলে আমরা উল্টালে মানগুলো হবে, এটা হবে এফ ওয়ান এক্স ওয়ান, পরেরটা হবে এফ টু এক্স টু, এইভাবে এফ এন এক্স এন। তাহলে এইটাকে আবার উল্টাবে, এইটা যোগ করে উল্টা দিতে হবে, অর্থাৎ জিএমটা হবে এরকম, উপরে হবে হলো পদসংখ্যা মোট, আর এইটা হলো সমষ্টি, সামেশান আই ওয়ান টু এন এফ আই এক্স আই, অর্থাৎ এগুলো সব যোগ হবে, যোগ করলে পরে আমরা সামেশান দিয়ে লিখলাম, সেইটাই স্লাইডে দেখছো, সামেশান এফ আই এক্স আই, আর উপরে হবে ক্যাপিটাল এন। এটা হলো বিন্যস্ত বা শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গগড় নির্ণয় সূত্র। পরের স্লাইডে যাই, তোমার সূত্রগুলো মনে রাখবা, সরি, মধ্যমা পড়াবো, মধ্যমার ইংরেজি দেখছো মিডিয়ান, মধ্যমা হলো একটা অবস্থান ভিত্তিক মান, মাঝখানে অবস্থান করবে, এটাও গড় মান, তোমরা জানো মাঝখানে অবস্থান করে প্রতিনিধিত্ব করবে, তাহলে মাঝখানের অবস্থান বের করার জন্য তথ্য মানগুলোকে ক্রমানুযায়ী সাজাতে হবে, সেই ক্রমটা ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম বা বড়র থেকে ছোট সেটাকে বলা হচ্ছে যে নিম্নক্রম, এইভাবে সাজানোর পর যে মানটা তথ্য সারিকে সমান দুটি অংশে ভাগ করবে তাকে মধ্যমা বলে। অর্থাৎ মধ্যমা এমন একটা জায়গার থাকবে, উপরে যতগুলো মান থাকবে নিচেও ততগুলো মান থাকবে, সমান সংখ্যক মান থাকবে, অর্থাৎ তথ্য সারি বা নিবেশনকে দুটি সমান অংশে ভাগ করবে, প্রত্যেকটা অংশেই 50% তথ্য থাকবে, মধ্যমার উপরে থাকবে 50% মান আর নিচে থাকবে 50%। তাহলে এটাকে আমরা মধ্যমার প্রথম অক্ষর এম আছে সেটা দিয়ে এম প্রকাশ করলে, মিডিয়ানে আমরা এম ব্যবহার করেছি, তাহলে মিনের গড়ের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যার জন্য আমরা এম ই দিয়ে প্রকাশ করবো, আর একটা অক্ষর নিব, নিয়মগুলো প্রথম অক্ষর ক্যাপিটাল নিয়ে পরের অক্ষরগুলো স্মল নিতে হয়, তাহলে মিডিয়ানটাকে আমরা এম ই দিয়ে প্রকাশ করব। তাহলে মিডিয়ান এমন একটা মান, তথ্য সারির মানগুলোকে যদি আমরা সাজাই, মনে করো সাজালাম এরকমভাবে সিরিয়াল 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, নয়টা মান আছে, তাহলে মাঝখানে মান কোনটা, এটা সাজানো মান, এটাই হলো মিডিয়ান। দেখো উপরে চারটা নিচে চারটা, উপরে হলো 50% তথ্য, নিচেও হলো 50% তথ্য, আচ্ছা মধ্যমা তথ্য সারির এমন একটা মান যে সাজানো তথ্য সারিকে সমান দুটি অংশে ভাগ করবে। তো মধ্যমার সংজ্ঞা আমরা পরবর্তীতে সূত্র পরের ক্লাসে নিব, যাই হোক তোমরা সুন্দর করে পড়ালেখা করো, পড়ালেখার বিকল্প কিছু নেই, পড়ালেখাতেই থাকো, আর আগামীতে আমি মধ্যমার থেকেই শুরু করব, সে পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের সকল শুভকামনা করছি, তোমরা সবাই ভালো থাকো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করো, খোদা হাফেজ।